নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভ্যালির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর্সেলান স্টাইল চিকেন বিরিয়ানির রেসিপি। আমি যেভাবে বিরিয়ানি বানাচ্ছি প্রতি কটা টিপস ফলো করে, যদি আপনারা ঘরে বিরিয়ানি তৈরি করেন তাহলে এর স্বাদ ও গন্ধ কিন্তু একদম আর্সেলান রেস্টুরেন্টের মতোই হবে। তাহলে চলুন আর্সেলানের বিরিয়ানি কিভাবে বানায় আমরা দেখে নিই, আর বিরিয়ানি বানানোর ছোট্ট ছোট্ট কিছু টিপস ও ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। বিরিয়ানি রাইসটা এখানে রেডি করা হচ্ছে। এখানে 500 গ্রাম বাসমতি চাল আমি নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে আমি বেশ খানিকটা জল দিয়ে চালটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটি পুটলি, এর মধ্যে রয়েছে সাজিরা, শামরিচ, জায়ফল, জৈত্রী, ছোটো এলাচ, বড়ো এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত কিছুই অল্প পরিমাণে দিয়ে এটা আমি একটা পুটলির মতো করে নিয়েছি। এটা আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি লবণ দেব বেশ খানিকটা, এমন পরিমাণে লবণ দেবো যাতে জলটা পুরো লবণাক্ত হয়ে যায়। এর ফলে চালটা, মানে যে বিরিয়ানির রাইসটা রেডি হবে, তার মধ্যে লবণ ঢুকে যাবে। এতে কিন্তু বিরিয়ানি পারফেক্ট টেস্ট আসে, মানে লবণটা ঠিক থাকে। বিরিয়ানিতে লবণ কম হলে টেস্টটা, মানে যে কোনো রান্নায় লবণ কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে করলে কিন্তু লবণটা ঠিক থাকবে। এবার বেশ খানিকটা লবণ আমি টেস্ট করে দেখবেন যাতে লবণ, মানে জলটা পুরো লবণাক্ত হয়ে যায়। এইবারে 10 মিনিটের মতো হাই হিটে আমি রাইসটা রেডি করে নেব। 10 মিনিটের মধ্যে আশা করি রাইসটা আমার হয়ে যাবে। তো জলটা ফুটে উঠলে আমি ফিরে আসছি। এখানে একটি পাত্র, আমি গামলা যেটার মধ্যে বিরিয়ানি করব সেই পাত্রটাই নিয়ে নিয়েছি। এইখানে আমি 50 গ্রাম রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ বাটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা আমি 1.5 মিনিটের মতো ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। এখানে একটি মশলা আমি রেডি করে রেখেছি। এখানে আছে 1.5 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, আর আছে 1.5 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। লঙ্কায় যেহেতু ঝালের পরিমাণটা একটু কম, তো সেই জন্য আমি 1.5 টেবিল স্পুন দিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। এইবারে এই মশলাটা দিয়ে আমি এখন কিন্তু কোনো গুঁড়ো মশলা দেবো না। এই মশলাটা আর পেঁয়াজটা আমি আরও 2 থেকে 3 মিনিট লো থেকে মিডিয়াম হিটে রেখে আমি কষিয়ে নেব। মশলাটা দেখুন 3 থেকে 4 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো আমি একসাথে রেখে দিয়েছি। ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এইবার দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, নইলে মশলাটা লেগে যেতে পারে। হলুদ কিন্তু আমি ইউজ করব না। লো থেকে মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে আমি আরো 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসব। দেখুন ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার টাইম লাগলো 8 মিনিট, প্রায় 80% ভাতটা আমি সিদ্ধ করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চাল চাল নেই বাট একটু শক্ত আছে। অবশ্য ভাত হয়েও গেছে, আবার একটু শক্তও থাকবে, মানে 80%। এই পর্যায়ে আমি ভাতটা নামিয়ে মাড়টা গেলে এদিকে মশলাটা কিন্তু আরও 3 মিনিট পর ফিরে এসেছি। এইবারে আমি 500 গ্রাম চালে 750 গ্রাম চিকেন আধ ঘন্টা হয় টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেন পিসগুলো আমি দিয়ে দেব। এখানে 750 গ্রাম চিকেন আছে। এইবারে ভালোভাবে আমি মিশিয়ে নেব।
সাথে আমি আলু দিয়ে দিয়েছি। বিরিয়ানির আলু ফ্রাই করলে কিন্তু বিরিয়ানির আলুর যে টেস্ট সেই টেস্ট আসে না। অনেকে বিরিয়ানির আলু সামান্য ফুড কালার মিশিয়ে ফ্রাই করে, বাট ফুড কালার শরীরের পক্ষে একদমই ভালো না। তো আমি কিন্তু রান্নায় কোনো ফুড কালার ইউজ করব না, বাট রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার ইউজ করা হয়। যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি আজকে আমি করছি, তো সেই হিসাবে কিন্তু আমি বলে দিলাম যে রেস্টুরেন্টে কী করে, ইয়েলো যে ফুড কালার আছে সেটা মিশিয়ে হালকা একটু সটে টাইপের আলুটা করে নেয়। বাট আলু আমি কিন্তু আজকে ফ্রাই করব না, ওরা এক মিনিটের মতো সটে করে, সেটা না করারই সমান। যেহেতু আমি ফুড কালার ইউজ করছি না, সেহেতু আমি ডাইরেক্ট চিকেন কষার মধ্যেই আলুটা দিয়ে দিলাম। আর যারা ফুড কালার মেশাতে চান, তারা এক মিনিটের মতো ফুড কালার মিশিয়ে সামান্য খেয়ে আলুটা একটু সটে করে এই পর্যায়ে মিশিয়ে দেবে। তো আমি 5 মিনিটের জন্য লো হিটে এখন চিকেনটা কষিয়ে নেব। মাঝে মাঝে চিকেনটা অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে চিকেনটা, কিন্তু আমি আরও 5 মিনিটের মতো লো থেকে মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে, আপনার পরিবারের সমস্ত লোকজনের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে দিতে সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সময় রাখেন পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। চিকেনটা দেখুন কষা হয়ে গেছে, কালারটা কি সুন্দর চলে এসছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি চিকেনে জল অ্যাড করে দেব। জল দিয়ে দিয়েছি, এইবারে ঢাকা দিয়ে লো থেকে প্রথমে হিটটা বাড়িয়ে দেব। জলটা যেই ফুটে উঠবে তখন আমি হিটটা লো থেকে মিডিয়ামে দিয়ে 10 মিনিটের মতো রান্না করব, কেননা চিকেন কিন্তু আমার 70% সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট রান্না করলেই কিন্তু চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি 10 মিনিট রান্না করে ফিরে আসবো। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিকেন পিসগুলো আমি নামিয়ে নেব ঝোলের থেকে। চিকেনটা আমি তুলে নিয়েছি, শুধু আলুটা আর ঝোলটা রেখেছি। এবারে আমি আখনিটা রেডি করব। তো আখনি রেডি করার জন্য হোমমেড বিরিয়ানি মশলা অবশ্যই ইউজ করবেন। রেডিমেড যে বিরিয়ানি মশলা বাজার চলিত পাওয়া যায়, তাতে ফ্লেভার স্বাদ গন্ধ একদমই আসে না। তো রেস্টুরেন্টে কিন্তু নিজেদের মশলা তারা তৈরি করে ইউজ করে, তো সেই রেডি রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি মশলা কীভাবে বানায় আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এখানে আমি 2 টেবিল স্পুন হোমমেড বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিলাম। খেতে কিন্তু ফ্লেভার স্বাদ গন্ধ মানে অসাধারণ আছে। এইবার দিয়ে দেব 50 গ্রাম ঘি। কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেব। যেভাবে করছি পুরো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আর রেস্টুরেন্ট মানে আর্সেলানে গিয়ে বিরিয়ানি টেস্ট করতে হবে না, এক্স্যাক্টলি সেই স্বাদের বিরিয়ানি কিন্তু আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। তো আর্সেলানের বিরিয়ানিতে আলু বোখরা দেয়, বাট পার্সোনালি আমার সেই টেস্টটা ভালো লাগে না, তো সেই জন্য আমি দিচ্ছি না। এই পর্যায়ে কিন্তু আলু বোখরাটা আপনারা অ্যাড করে দেবেন। আচ্ছা, এইবার আমি দেব এখানে 2 টেবিল স্পুন গোলাপ জল, 2 টেবিল স্পুন কেওড়া জল। প্রথমে দিলাম 2 টেবিল স্পুন কেওড়া জল, এবার দেব 2 টেবিল স্পুন গোলাপ জল। এইবারে লো হিটে ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টার মতো এই আখনিটাকে ফোটাবো। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবারে একসাথে মিশিয়ে আমি 1/2 ঘন্টা যেটা বলেছি 1/2 ঘন্টা লো হিটে রেখে এটা ফুটিয়ে নেব। দুধটা কিন্তু দিতেই হবে, মাস্ট। তো ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। 1/2 ঘন্টা পর ফিরে এসেছি।
একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আখনি থেকে আমি আলুগুলো আলাদা করে তুলে নেব। এখানে দেখুন প্রথমে আমি জল দিয়েছিলাম 1 লিটার, সেটা আখনিটা যখন টোটাল পুরো রেডি হলো তখন কিন্তু এটা 500 ml হয়ে গেছে। মানে আমি কিন্তু পুরো হাফ জল আখনি হতে হতে শেষ হয়ে মানে শুকিয়ে গেছে, টেনে গেছে আর হাফ জল রয়েছে। ঠিক এক্স্যাক্টলি এরকমভাবেই কিন্তু আখনিটা রেডি করে নিতে হবে। এইবারে এখান থেকে হাফ আখনি আমি আলাদা করে সরিয়ে রাখবো। এখানে হাফ আখনি রয়েছে, হাফ আখনি আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। এইবারে আমি যে ভাতটা রেডি করে রেখেছি হাফ ভাত আমি এই আখনির মধ্যে দিয়ে দেব। আখনির ওপরে আমি হাফ আখনির ওপরে রাইসটা দিয়ে দিলাম। এইবারে দেব যে চিকেন পিসগুলো আছে আর আলুটা আছে সেটা আমি সাজিয়ে দেব। চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি, এইবার দেব 1/2 টেবিল স্পুন কেওড়া জল আর 1/2 টেবিল স্পুন গোলাপ জল। এইবারে বাদ বাকি যে আখনিটা আমি আলাদা করে রেখেছিলাম সেই আখনিটা আমি উপর দিয়ে দিয়ে দেব। এইবারে বাদ বাকি রাইসটা দিয়ে দেব। উপরে আরেকটা রাইসের লেয়ার আমি দিয়ে দিয়েছি। এইবারে রাইসের মধ্যে যে পুটলাটা আমি দিয়েছিলাম সেটা আবার মিডিলে দিয়ে দিলাম। এইবার দেব উপর দিয়ে বেশ খানিকটা ঘি, প্রায় 2 টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিয়েছি। এইবার উপর দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলাপ জল, 1 টেবিল স্পুন কেওড়া জল আর এটা দেব মিঠা আতর, এটা কিন্তু 1 ফোঁটা আমি দেব। এক ফোঁটার বেশি কিন্তু এটা দিতে হবে না, এটা জাস্ট ফর ফ্লেভারের জন্য। এইবারে যে বিরিয়ানি মশলাটা রেডি করা আছে সেই বিরিয়ানি মশলাটা সামান্য উপর দিয়ে আমি দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে চারিদিক দিয়ে আটা লাগিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা এটার সাথে আমি সিল করে দেব। সবার শেষে আমি দিয়ে দেব একটু দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছি সামান্য ছিটা আমি দিয়ে দেব। যেহেতু আমি বলেছি যে আমি কিন্তু ফুড কালার ইউজ করব না, তো যারা জাফরান দেবেন না ফুড কালার চাইলে দুধে ভিজিয়ে সামান্য বা জলে ভিজিয়ে দিতেই পারেন। এবার আমি এটা 1/2 ঘন্টা আমি যাকে দিয়েছি দেখুন একটা স্টিম বেরাচ্ছে। 1/2 ঘন্টা পর এই স্টিমটা যেই বেরাচ্ছে আমি ঢাকনাটা এবার বন্ধ করে দেব, মানে গ্যাসটা বন্ধ করে দেব। 1/2 ঘন্টা পর যাকে দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে আবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখেছি। এইবারে চাপ দিয়ে আমি এটা খুলে নেব। দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে, মানে স্মেল এত দারুণ বেরাচ্ছে আমি কি বলবো। এক্স্যাক্টলি আর্সেলানের বিরিয়ানিতে যেরকম বেরায় এক্স্যাক্টলি সেরকমভাবেই কিন্তু রেডি হয়েছে। এই কাপড়টা আমি এবার তুলে নেব আর দেখুন কতটা ঝরঝরেভাবে বিরিয়ানিটা রেডি হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইল আর্সেলানের, মানে আপনার পছন্দের আর্সেলানের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেল। একদম এক্স্যাক্টলি এইভাবেই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমি এবার এটা বেড়ে নেব। পুরা বিরিয়ানিটা আমি পরিবেশন করে দিয়েছি, দেখুন কি দারুণ, এক্স্যাক্টলি কিন্তু পছন্দের আর্সেলানের মতোই কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে। একদম অ্যাকুরেট স্বাদ গন্ধ কালারযুক্ত বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর এখানে আমি স্যালাডের সাথে পরিবেশন করেছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ, বাই।